पुरातन सवार कथा जी कथा के श्रवणे कर ले सकले पापर थी मानव मुक्ति पाए तुंगे भद्रा नदी तटे एक अनुपम नगरे बसे बाबा अरे से अनुपम नगरे जानना निवासी ना मा सकले सते पथे चलत सकले सत्य कथा बोलत चालाके झले छुतरे एंडा करत अनुपम नगरे सकले सते पथे चलत किन्तु जाने ने बाबा ओई अनुपम नगरे एकजने भिक्षाजीवी ब्राह्मणे छिलेन तानारे नामे कि आत्मादेव ओमा आत्मादेवे तिनी भिक्षाजीवी ब्राह्मणे छिलेन भिक्षा करे जीवने जापने करतेन धने सम्पत्ति सब किछुई छिलो आत्मादेवेर काछे किन्तु जाने ने मा आत्मादेवेर स्त्रीर नामे कि विशेष करे मायेरा ध्यान देबे आत्मादेवेर स्त्रीर नाम धुंदली मने राखबेन एई नाम के आर ओई धुंदलिनी स्वभावे केमन छिलो ओमा मायेदेर स्वभावे केमन हवा उचित আর ধুন্দলির স্বভাবে কেমন ছিল এই কথা আপনারা বুঝে নেবেন যে একটি স্ত্রীর কি কর্তব্য আছে হে ঠাকুর ভক্তগণ জানেন ধুন্দলি না দেখতে অত্যন্ত সুন্দরী ছিল ধুন্দলি দেখতে এত সুন্দরী ছিলেন যে মনে মনে চিন্তা করতেন যে আমার থেকে বড় সুন্দর কেউ নাই আমি খুব সুন্দরী ওমা কিন্তু কর্ম কি করতেন উপরটা তো সুন্দরী ছিল কিন্তু জানেন এই কর্ম কি করতেন প্রত্যেক দিন না সকালে সকালে ঘুম থেকে উঠতেন আরে ঘুমের থেকে উঠে আয়নারে সম্মুখে বসতেন বাবা কেননা সুন্দরে দেখতে তোই সাজগোজ করতে বসে যেতেন দেখবেন মা অনেকে সুন্দরে আছে গায়ের রঙে পরিষ্কার আছে কিন্তু কাজের কোনো যোগ্যতা নেই খালি সৌন্দর্য নিয়ে পড়ে আছে আমারে জন্য চলে এলোমেলো না হয় শাড়ি জন্য না খারাপ হয় প্রত্যেক সময় নিজের সাজগোজে নিয়ে পড়ে থাকে ধুন্দলির স্বভাবই কিন্তু ঠিকই এরকমই ছিল আরেকটা জিনিস কি করতেন জানেন সকালে সকাল না গৃহস্থের কোনো কর্মই করতেন না কোথায় যেতেন পাড়ায় চলে যেতেন আরে পাড়ায় গিয়ে কি করতেন জানেন এই দিদির কথা এই দিদির কাছে এই দিদির কথা এই দিদির সঙ্গে বলা এই দিদি শুনেছিস তোর নামে না ওই দিদি এই কথা বলেছে আবার এই দিদির কাছে এসে বলতো যে এই দিদি শুন তোর কথা না এই কথা বলেছে মানে ঝগড়ার সৃষ্টি করতে নেকে ধুন্দলি ধুন্দলি একের সঙ্গে একের ঝগড়ার সৃষ্টি করতে নে কিন্তু জানে না বাবা আত্মাদেব তিনি একজন ব্রাহ্মণে ছিলেন কিন্তু একটি দুঃখের বিষয় যে আত্মাদেবের জীবনে কোনো সন্তানই ছিল না নিঃসন্তানই ছিলেন ওমা আত্মাদেব সকলে সময় দুঃখিত থাকতেন যে আমার এই জীবনে একটি সন্তানই নেই ঠাকুর তো আমার এই জীবনে খাবারের জন্য অনেক কিছু দিয়েছে কিন্তু খাবারের জন্য কাউকে দেয় মা কিন্তু ধুন্দলি কখনো চিন্তা করতেন না
যে আমার এই জীবনে একটি সন্তানই নাই, আমাকে মা বলে ডাকবে এমন কোনো আমার সন্তানই নাই। ধুন্দুলি এই বিষয় চিন্তাই করতেন না। ওমা বিবাহের পরে যদি সন্তানে না আসে, যদি সন্তানে না হয়, সেই মায়ের যে কত কষ্ট কত যন্ত্রণা, যে বাবা বাবা ডাকে শ্রবণে করতে পারে না, সেই বাবাই জানে যে বাবা না ডাকে শ্রবণে করলে কত কষ্ট না কত বেদনা। ওমা যার সন্তানে নেই সেই মায়েকে প্রত্যেকটি সকলেই মাকে কত কথা বলে, যে বাবার সন্তানে নেই সেই বাবাকে কত কথা বলে। জানি আত্মাদেবীর জীবনে কোনো সন্তানই ছিল না, আর ওই গ্রামের সকলে আত্মাদেবীকে গালাগালি করতেন, কি বলে বাজে বলে, এমনও আত্মাদেবের সঙ্গে করেছেন আত্মাদেবী যে পথের থেকে চলতেন, বাবা সেই পথের থেকে আরে কেউ চলত না, এমনও হতো যে আত্মাদেবীকে দেখে সকলে পালিয়ে যেতেন, যে না না আত্মাদেবীকে দেখা যাবে না, যদি আত্মাদেবীকে দেখি তাহলে আমাদের শুভযাত্রা হবে না, এটা বাজে, এর মুখ দর্শনে করা যাবে না। ওমা ওই গ্রামবাসী সকলেই কত কথা বলতেন, কিন্তু জানি আত্মাদেবী সকলের সময় দুঃখিত থাকতেন, কিন্তু ধুন্দুলি তিনি কখনোই দুঃখিত হতেন না যে আমার একটি সন্তানই নেই। কখনো ঠাকুরকে ডেকে বলতেন না যে হে ঠাকুর হে গোবিন্দ আমাকে একটি পুত্র সন্তানে পুত্রী সন্তানে দাও, এ কথা বলতেন না। ওমা সন্তানে না থাকলে যে কত কষ্ট কত যন্ত্রণা, তাই আজকের আত্মাদেবী বাড়িতে বসে বসে চিন্তা করছে যে এই মানবে জন্মে দিয়ে কি লাভ, আমাকে দেখে সকলে তুরস্কারে করছে যে আমার এই সন্তানে নাই, আমি এমন দেহ দিয়ে কি করব, আমাকে সকলে তুরস্কারে করছে। জানেন যখন এই জগতের মানব তুরস্কারে করে, যখনই কেউ ভালোবাসে না তখনই কেমন অনুভবে হয়। আত্মাদেবে মনে মনে চিন্তা করছে যে এই শরীরে আরে রাখবো না, আজকের আমার এই জীবনে সন্তানই নেই, আর সকলে গ্রামবাসী আমাকে কটু কথা বলছে, এই শরীর আমি আরে রাখবো না। ওমা আজকের আত্মাদেবী তিনি কি মনে মনে চিন্তা করেছে যে এই শরীরে রাখবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাব, আর আমি এই শরীরকে ছেড়ে দেব, বলে যায় যায় শ্রী রাধেশ্যাম।